রাজধানী জনবহুল এলাকায় আবারও দুঃসাহসিক চুরির ঘটনা পরিবারের লোকেদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চোরিতল দিন দুপুরে এ বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিল স্বর্ণালঙ্কা সৈন্য অর্থ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত করে দায়িত্ব শেষ করে নেয় দিন দুপুরে দুঃসাহসিক এই চুরির ঘটনাকে কেন্দ্র করে অভয়নগর মালঞ্চু অফিস সংলগ্ন এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতিদিনই রাজ্যে কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা পুলিশকে চেলেন ছুরি দিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়িঘর অফিস আদালত একের পর এক হাত সাফাই করে চলেছে চোরচক্র এক্ষেত্রে তদন্তে নেমে পুলিশ মাঝে মধ্যে সাফল্য পেলেও তা যেন সিন্ধুতে বিন্দু আর তাতেই চুরির দল উৎসাহিত হয়ে একের পর এক চুরির ঘটনা সংঘটিত করে চলেছে তা আরো একবার প্রত্যক্ষ করা গেল শনিবার রাজধানী আগরতলা অভয়নগর মালঞ্চ অফিস সংলগ্ন এলাকায় দিনদুপুরি পরিবারের লোকেদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চরিতল জৈনকে ব্যক্তির বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিল নগদ অর্থ শোষণ আলঙ্কার পরিবারের লোকজন কাজে সোবাতে বাড়ির বাইরে থাকায় চুরির ঘটনাটি সংঘটিত করতে সক্ষম হয় চোরচক্র পরবর্তী সময়ে পরিবারের লোক বাড়িতে এসে লক্ষ্য করতে পারেন চুরির ঘটনা পরে খবর দেওয়া হয় পুলিশকে স্থানীয় থানার পুলিশ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে একটি চুরির মামলা নিয়ে দায়িত্ব খালাস করে নেয় প্রকাশ্য দিবালোকের জনবহুল এলাকায়

চাবি আনতাম আয়া দিয়ে গোটা মানে এদিকে তালা আসলো গেটে তালা আসলো গর ওদিকে তালা আসছিল এরপর পিছনে দরজা দেহে ভাঙা মানে দরজা খোলা খোলা দেহে গোডেজ কুবাইছে আর এদিকে আলমারিটা বাইন গিয়া টাকা পয়সা যা আসলো আমার জিনিস মঙ্গলসূত্র লাল ফলার আংটি কানের ত্রিশ হাজার টাকা ব্যাগটা শুদ্ধ লয়ে গেছে গা আর শাখা ডিয়া ছিল এই শাখা ডিয়া আবার থেকে গেছে একটা বক্সের মধ্যে শাখা ডিয়া রাখছিলাম বিয়ার তাই পরশুদিন দিন রাত্রেবেলা

Video report search in the canal.